নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আজকে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি শেয়ার করতে। আচ্ছা, ত্রিভঙ্গির জুয়েলারি কালেকশন চলবে, সবসময় নতুন স্টক আসছে, দেখছো তোমরা, পছন্দ করছো, নিচ্ছ। তো জুয়েলারির সাথে সাথে সবাই এতদিনে জেনেই গেছো যে এখন স্কিন কেয়ার, কসমেটিক্স এগুলো চলে এসছে ত্রিভঙ্গিতে, এবং আমি ভাবতেও পারিনি এতটা সবার পছন্দের হবে। সবাই তোমরা মানে অনেকে তোমরা কসমেটিক্স নিচ্ছ, স্কিন কেয়ার নিচ্ছ, এবং তোমাদের প্রচুর প্রশ্ন থাকছে যে কিভাবে কি করব, কি না করব। যতটা পারছি আমি ভয়েস মেসেজ করে বা লিখে সবটা তোমাদেরকে যতটা আমি জানি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি। সেইভাবে চলবেও আগামী দিনে। যে কোনো জায়গায় যে কোনো সময় মনে হয় যদি যে এটা একটুখানি জেনে নিই পিয়ালির থেকে, তো অবশ্যই তোমরা একটা কল বা মেসেজ করে নেবে অবশ্যই। তাছাড়াও আমি ভাবলাম যে আজকে মানে আমার আর এক বন্ধু আর কি, মানে সবসময় এদের ইন্সপিরেশন থাকেই আমার সাথে, তো আমাকে বললো কি তুমি একটা ভিডিও বানিয়ে নাও যে স্টেপ বাই স্টেপ স্কিন কেয়ারে কী ইউজ করতে বলছো বা করছো, সেগুলো কি হবে যে যেখানে যেখানে ভুলে যাবে সেখানে একবার ভিডিওটা দেখে নিলে তাদেরও ইজি হবে, তোমারও ইজি হবে। আমি রয়েছি সব সময় হেল্প করার জন্য, তাও একটা ভিডিও আজকে বানিয়ে রাখছি স্টেপ বাই স্টেপ। আমার স্কিন কেয়ারটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আজকে আর এক বন্ধু বলল যে কী করে এত স্কিন কেয়ার করা যায়, কি করে মনে রেখে এত স্টেপস করা যায়। সত্যি বলছি, ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, দেখলে মনে হবে বাবা ক্লেনজার, টোনার, ময়শ্চারাইজার, ক্রিম, ডে ক্রিম, নাইট ক্রিম, সানস্ক্রিন, সত্যি পাগল। কিন্তু সত্যি বলছি, একবার যদি স্টেপ বাই স্টেপ করে দেখো, আর করে দেখার জন্য আমার ভিডিও রইলো, আমি রইলাম, যদি করে দেখো। আর যখন স্কিনের রেজাল্টটা দেখতে পাবে তখন তোমাদেরও মনে হবে যে হ্যাঁ, তখন আর মনে হবে না বাবা এত কিছু কি করে, তখন মনে হবে হ্যাঁ আমাকে করতে হবে। আর কিছুটা সময় তো নিজের জন্য রাখতেই হবে। হাজার কাজ, হাজার সংসারের চাপ, হাজার সব কিছুর মধ্যে কিছুটা সময় নিজের জন্য রাখতে হবে। সেই কিছুটা সময়টাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কি করে রাখবে। চলো আজকে আমি একদম আমার পুরো স্কিন কেয়ার, যে আমি সকাল থেকে রাত পর্যন্ত কিভাবে কি ইউজ করি সেই সবটা আমি তোমাদের সঙ্গে আজকে আবার শেয়ার করব। আমি আমার ইউটিউবে অনেক ভিডিও রয়েছে আমার স্কিন কেয়ার নিয়ে, পুরো একটা প্লেলিস্টই রয়েছে, তো তাও আজকে আবার একবার স্কিন কেয়ার ভিডিও, ঠিক আছে, পুরোটা মন দিয়ে দেখার অনুরোধ রইল। যেটা আমি সবসময় সব ভিডিওতে বলি না যে প্লিজ তোমরা দেখো, আজকে বলবো পুরোটা দেখো, হয়তো তোমাদের কোনো কাজে লাগতে পারে। আর আমি আজকে মেনশান করে দেবো কোন টাইমে কীভাবে লাগাচ্ছি। এবার তোমরা তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই করবে, ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠছো, আচ্ছা উঠছি দিয়ে শুরু করছি, ঠিক আছে। সকালে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে আমি মোটামুটি একটা টাইম বলছি, ধরো 7টা, ঠিক আছে। 7টার সময় ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে যখন মুখ ধুই তখন মুখ ধোবার সময় ফেস ওয়াশ ইউজ করি। আর একটা কথা বলছি, আমি যেটা দেখাচ্ছি বা আমি যেটা বিক্রি করছি শুধু যে সেটাই কিনতে হবে এটা কিন্তু কখনোই কোনো মতেই বলছি না আমি। তবে অবশ্যই ডক্টর র্যাশেলের প্রোডাক্ট 100% সেফ এবং স্কিনের জন্য ভীষণ ভালো। তো তোমরা যারা তোমাদের যেগুলো ইউজ করছো, যেগুলো শেষ হবে, সেই জায়গায় যদি কোনো নতুন স্কিন কেয়ার ঢোকাতে চাও তো একটা বার ডক্টর র্যাশেলকে বা আমাকে চান্স দিও, ঠিক আছে। আচ্ছা, প্রথমেই আমি কিন্তু ফেস ওয়াশ করে মুখটা ভালো করে ধুয়ে নিলাম, তারপরে ভালো করে শুকনো করে মুছে নিলাম, নিয়ে তারপরে ইউজ করব টোনার। এই টোনারটা হচ্ছে আস্তাবেরির গ্রিন অ্যাপেল টোনার। আমি আজকে কোনো প্রোডাক্ট নিয়ে কিচ্ছু বলবো না, আমি শুধু কী ইউজ করি সেগুলো বলবো, ঠিক আছে। একটা ছোট্ট করে ব্রেক হয়ে গেল ভিডিওতে। এখনও ঠিক অনেক প্রশ্ন নিয়ে এক বন্ধু ফোন করেছিল যে কসমেটিক্স নিতে চাই, একটু ডিটেলসে বলো যে কোনটার পরে কি। আমি তাকে বললাম যে আজকেই ভিডিও করছি আমি, এখন জাস্ট করছি বসে, আমি রেডি করে আপলোড করে আমি তোমাকে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো টোনারে ছিলাম, ঠিক আছে। টোনার ফেস ওয়াশ করে মুখ শুকনো করে ভালো করে মুছে নিয়ে টোনার স্প্রে করে নেব। স্প্রে করে নিয়ে জাস্ট হালকা হাতে ড্যাম, ঠিক আছে, দিয়ে একটু শোকাতে ছেড়ে দেবো 1 মিনিট। আচ্ছা, টোনার হয়ে গেল, এটা সকালের যেহেতু রুটিন। এরপরে আসছে ময়েশ্চারাইজার। গরমকাল হলেও কিন্তু এই ময়েশ্চারাইজার চলবে। এটা হচ্ছে আছে কোনো প্রোডাক্ট ডিটেলস না, মোট কথা কি ইউজ করছি ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজারটা ভালো করে মুখে, কানে আর গলায় যতটা এরকম ফাঁকা থাকছে, তুমি যে জামা পরছো সেই অনুযায়ী যতটা ফাঁকা থাকছে সেই পুরোটা লাগিয়ে নিলে। তারপরে আসছে সানস্ক্রিন, মাস্ট। এখনই যে ফোন করেছিল তার প্রশ্ন ছিল আমি বাইরে বেরোই না খুব একটা, তাহলে কি নেব। তো আমি বলবো বাইরে বেরোতে হবে না, বাড়িতে আছো তো, বাড়িতে রান্নাবান্না করো, ছাদে যাও জামা কাপড় মেলতে তুলতে, বারান্দায়, জানলার ধারে, কোথাও না কোথাও তো যাও, বাড়িতে থাকো। আমি যেভাবে বলছি এইভাবে জাস্ট 6 মাস ব্যবহার করবে, আমি কাউকে বলছি না যে লাইফ টাইম ব্যবহার করো। আর আরেকটা কথা, যারা যে প্রোডাক্ট ইউজ করছো সেগুলো শেষ হলে তারপরে যখন নতুন কিনবে তখন তোমরা এগুলো একটা একটা করে নাও, এরকম নয় যে পুরো সেটটা একেবারে মাখলেই একেবারে স্কিন দারুণ হয়ে যাবে, সময় লাগবে। স্কিন মেকআপে হচ্ছে তুমি 1 ঘন্টা একটু বসে ভালো করে মেকআপ করো, দেখবে তার গ্লো দেখতে পাবে, কিন্তু স্কিন কেয়ারের ব্যাপারটা হচ্ছে লং টাইম করে যেতে হবে, লং টাইম, এটা মাথায় রেখো প্লিজ। হ্যাঁ, মানে 2-1 মাস ইউজ করি যে কিছু বুঝি না কিছু, এটা কিন্তু এক্সপেক্ট করলে হবে না যে 1-2 মাসে বা 15 দিনেই একদম হবে, কিছু হয় না, সময় লাগে, একদম সময় লাগে। আচ্ছা, তো ময়েশ্চারাইজারের পরে সানস্ক্রিন অল্প করে নেবে, বেশি নিয়ে যেরকম আমরা অনেক সময় অনেক জায়গায় ভিডিওতে দেখি যে পুরো ভর্তি করে নিয়ে একদম এরকম 2 হাতে, কোনো দরকার নেই। আমি বলবো এই হাতে 2-3 আঙুল এনাফ ক্রিম লাগানোর জন্য। নেবে সানস্ক্রিন পরিমাণ মতো, নিয়ে ভালো করে এরকম ডট 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 লাগিয়ে নেবে, নিয়ে ভালো করে, মানে ঘষে নয়, 2 হাতে মেখে নয়, কারণ 2 হাতে মাখা মানে অনেকটা জিনিস নষ্ট হয়, দরকার নেই। 1 হাতে যেটুকু তোমার দরকার তুমি মাখতে গেলে সেটুকু দিয়ে ভালো করে সানস্ক্রিন লাগিয়ে নিলে, ব্যাস সকালের স্কিন কেয়ার ডান, চললে। আচ্ছা, আমি সকালবেলা ঘুম থেকে উঠে এটা করে নিয়ে চললাম, মোটামুটি তোমরা 3-4 ঘন্টা ছাড়া ছাড়া রিপিট করতে পারবে। আচ্ছা, এটা হলো। যখন আমি 11:15টায় মেয়েকে স্কুলের জন্য নিয়ে বেরোই, আমি স্কুটিতে যাই, তো মেয়েকে যখন নিয়ে বেরোই তখন আবার আমি মুখটা পরিষ্কার করে ধুয়ে নিই, আবার সেমটা রিপিট করি, টোনার, ময়েশ্চারাইজার, সানস্ক্রিন দিয়ে যাই। তারপরে এবার ধরো ফিরে এসে কাজটা সেরে যখন স্নান করছি, দুপুরে যখন স্নান করছি, স্নানের সময় তো ফেসওয়াশ থাকছেই, ফেসওয়াশের পরে আমি তখন আর টোনারটা ইউজ করি না। টোনারটা আমি দিনে 2বার ইউজ করি, সেই স্নানের পরে আমি এই মিস্টটা ইউজ করি, ঠিক আছে। স্নান করে এলাম, ফেসওয়াশ ইউজ করলাম মুখে, তারপরে টোনারটা ইউজ করি, টোনার মানে মিস্টটা ইউজ করি। তারপরে আসছে সেরাম, মাস্ট, ঠিক আছে, সেরাম। সেরামের পরে থাকছে, হ্যাঁ, যারা স্কিন কেয়ার করো না তারা হয়তো এখন বসে বসে হাসছো যে পিয়ালি এইসব করতে থাকে সারাদিন, সিরিয়াসলি বলছি, খুব অল্প সময় লাগে, কিন্তু এগুলো আমি করি, এটা আমি ছাড়ি না। খেতে হয়তো 10 মিনিট দেরি হয় কিন্তু স্কিনকে খাওয়াতে ছাড়ি না, ঠিক আছে। আচ্ছা, ফেস সেরাম হয়ে গেল, ঠিক আছে, মিস্ট, সেরাম। সেরামের পরে আসছে এবার ডে ক্রিম। ডে ক্রিম আমি ইউজ করি, মানে এটা মানে এটাই না, এটা ধরো শেষ হয়ে গেল আবার একটা অন্য কিছু একটা খুলে ফেললাম, এই রকম আর কি, ঠিক আছে। ডে ক্রিম এটা অ্যান্টি মাস্ক আর গ্লোয়িং স্কিনের জন্য, তো ডে ক্রিম ইউজ করলাম। এরপরে আসছে কিন্তু আবার সানস্ক্রিন, অবশ্যই, ঠিক আছে, লাগালাম, তারপরে খেলাম টেলাম, সব কাজটা সারলাম, আবার একটু রেস্ট করলাম, বিকেলবেলা মুখ টুক ধুয়ে শুধু চাইলে একটু ময়েশ্চারাইজার লাগাতে পারো। তবে আমার সেই জিনিসটা করতে হয় না, আমাকে আবার সব কিছুই লাগাতে দেওয়া হয়, কারণ কি আমি আবার তখন সন্ধ্যের দিকে হয়তো কোনো ভিডিও বানাচ্ছি, মানে আবার আমি একটু যখন ক্লিনিং আসে তখন আর ওয়াইপস, তখন আর ফেস ওয়াশ ইউজ করি না, কারণ 2বার ইউজ করা হয়ে যাচ্ছে, তখন হয় ওয়াইপস দিয়ে মুখটা ক্লিন করে নিই। আমি ওয়াইপসটা আজকে এখন, আচ্ছা সামনে আছে একটা মার্সের ওয়াইপস, এটাও ভীষণ ভালো, মার্স, ডক্টর রাসেল, যে কোনো একটা ওয়াইপস দিয়ে মুখটা একবার পরিষ্কার করে নিই, পরিষ্কার করে নিয়ে তারপরে আবার যে সব করে মেকআপ টেকআপ করে ভিডিও বানাতে হয়, তো ওইটা আমি আর বলছি না, ইয়ে। আচ্ছা, এবার আসছে রাত্রিবেলা, ঠিক আছে, রাত্রিবেলা মুখটা অবশ্যই আমি ক্লেনজার ইউজ করি, ঠিক আছে। ক্লিন করে নিলাম, আচ্ছা টোনার লাগিয়ে নিলাম, ক্লেনজার, টোনার, সেরাম, কখনো ওই একই সেরাম লাগিয়ে নিই, কখনো আবার আলাদা কিছুও লাগাই, ঠিক আছে। সেরাম, ক্লেনজার, টোনার, সেরাম, সেরামের পরে আসছে নাইট ক্রিম, ঠিক আছে। নাইট ক্রিম, নাইট ক্রিম যখন লাগাই তখন এই আই এরিয়াটা ছেড়ে দিই, এতটা এতটা পোর্শন ছেড়ে দিই, ওই পোর্শনটাতে লাগাই এই আই ক্রিমটা, মামা আর্থের আই ক্রিম, ঠিক আছে। আই ক্রিম লাগিয়ে নিলাম। লিপসের জন্য আপাতত আমার কাছে কিছু নেই, আমি বাড়িতে যেটা আছে আমি ওই কফির লিপ অয়েল ইউজ করি, অনেক যুগ চলে আর কি, ওটা চলে, এখনও আমার কাছে ওটা আসেনি, তবে যখন আসবে আমি ওটাও তোমাদেরকে দেখিয়ে দেব, ঠিক আছে। তো হয়ে গেল, এবার আসছে, এটা তো মানে একদিনে সারা দিনে কী কী ইউজ করি সেটা বললাম, এবার আসছে সপ্তাহে দুদিন কি স্পেশাল স্কিন কেয়ার করছি, ঠিক আছে। তো আচ্ছা আরেকটা জিনিস আমি মিস করে গেছি, এটা একটু বলে দিই, এটা একটা জেল নতুন আমি ইউজ করছি কিছুদিন হলো, এই জেলটা হচ্ছে ডক্টর র্যাশেলের জেল, এটা আমি ইউজ করছি এবং খুব ভালো বেশ ফল পেয়েছি, সেজন্য এটাও আমার স্কিন কেয়ারে অ্যাড করে নিয়েছি। আচ্ছা এটা হচ্ছে রাত্রিবেলা এই যে আমি ক্লেনজার লাগালাম, ক্লিন করে নিলাম, নিয়ে এই জেলটা লাগাই, এখানে ইনস্ট্রাকশান দেওয়া রয়েছে যে একটু ভিজে স্কিনে অল্প পরিমাণ লাগিয়ে নিলে হালকা করে সার্কুলার মুভমেন্টস, 5 মিনিট রিল্যাক্স, দেন ধুয়ে নাও, ঠিক আছে। ধুয়ে নিয়ে তারপরে টোনার, তারপরে সেরাম, তারপরে নাইট ক্রিম, আই ক্রিম, লিপ বাম, ওকে ডান। এবার উইকলিটা বলে দিই, ঠিক আছে। উইকলি থাকছে, তোমাদের মাথা ঘুরছে না শুনতে, কিন্তু সত্যি বলছি করে দেখো একবার স্কিন কেয়ার, স্কিনও মজা পাবে, তুমিও মজা পাবে, আর দেখবে বেশ রিল্যাক্স লাগছে, ভালো লাগবে। আচ্ছা সপ্তাহে দুদিনের জন্য কি করি, সপ্তাহে দুদিন এই যে স্ক্রাব, ফেস অ্যান্ড বডি, ফুল বডিতে তুমি ইউজ করতে পারবে। এটা এক বন্ধুর প্রশ্ন, এত বড় ডাব্বা এত শেষ হবে না, শেষ না হলে আবার নতুন নেওয়া যাবে না, খুব চাপের, কিন্তু শেষ হবে, মুখ আর এত বড় বড় শরীর আমাদের কোথায় লাগাবে বলো, শেষ হবে, ঠিক আছে, কোনো চিন্তা নেই। ভীষণ ভালো এই প্রোডাক্টগুলো, লাগালে দেখবে পরের দিন আবার ওই 3 দিন বা 2 দিনের গ্যাপে যে লাগাবে সেই ডেটটার জন্য ওয়েট করবে যে কবে সেই ডেটটা আসবে। আচ্ছা স্ক্রাব, স্ক্রাব কীভাবে করতে হবে পুরো ইনস্ট্রাকশান এখানে দেওয়া আছে, ভিজে স্কিনের ওপরে অল্প একটু নেবে, হালকা করে মুভমেন্টস, তারপরে 5 মিনিট ছেড়ে দেবে, দিয়ে ভালো করে ধুয়ে নেবে, হালকা গরম জলে ধুতে বলছে, আমাদের এবার যা গরম পড়বে এমনি কল থেকে যে গরম জল আসবে এনাফ মুখ ধোয়ার জন্য, ঠিক আছে, স্ক্রাব করলে। এবার হচ্ছে প্যাক, প্যাকটা এই যে ফেস প্যাক, ফেস অ্যান্ড বডি, ও না এটা ফেস, বডির না এটা ফেস প্যাক, ঠিক আছে। তো বডিতে ইউজ করা যায়, এরকম নয় যে করা যাবে না, ঠিক আছে। প্যাক করলে প্যাকটাও কিন্তু 20 মিনিট রাখতে পারবে, ঠিক আছে, টিল ড্রাই বলছে, 20 মিনিটসে আমার মোটামুটি ড্রাই হয়ে যায়। আচ্ছা তারপরে সপ্তাহে দুদিনের এটা যায়, তারপরে কিন্তু টোনার অবশ্যই ইউজ করবে, টোনার সেরাম ইউজ করে তুমি একটু একটু টাইম গ্যাপ দেবে ওইগুলোকে অ্যাবজর্ব করতে না। তারপরে এখানে ক্রিম আছে, এটা হচ্ছে ফেস অ্যান্ড বডি ক্রিম, সামারেও চলবে আবার উইন্টারেও চলবে, ঠিক আছে, ফেস অ্যান্ড বডি ক্রিম। এটা দেখালাম উইকলি, উইকলি দেখালাম কারণ যদি রোজ দিন আমি তোমাদের এগুলোও করতে বলি তো মাথা খারাপ হয়ে যাবে, উইকলি 2 দিন করতে পারো বা 1 দিন করতে পারো, ঠিক আছে। আচ্ছা তো এই হয়ে গেল আমার স্কিন কেয়ার রুটিন, দেখিয়ে দিলাম কিভাবে কি করি, কখন করি, স্টেপসগুলো জাস্ট একটু কয়েকটা দিন তোমরা যদি করো তোমরা খুব ইজিলি বুঝতে পারবে, মাথায় থেকে যাবে এরপরে কি ওর পরে কি। আর স্কিন কেয়ার করতে বিরক্ত হয় না, মজা করে করো, দেখবে স্কিনও মজা পাবে, গ্লো করবে, আর তোমরাও মজা পাবে। আর হচ্ছে আমি ভিডিওটা আজকে বানিয়ে দিচ্ছি মানে এরকম নয় যে আমাকে আর জিজ্ঞাসা করতে পারবে না, 100 বার জিজ্ঞাসা করতে পারবে, ঠিক আছে, তাও প্রয়োজন হলে তোমরা এই ভিডিওটা দেখে নিলে পরপর স্টেপসগুলো বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তো আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরের ভিডিওয়ে। আরও স্কিন কেয়ার, কসমেটিক্স প্রচুর এসছে, ব্রাশ বলেছিলাম যে আউট অফ স্টক, এখন আবার রিস্টক হয়ে গেছে। আচ্ছা, আর যা যা আউট অফ স্টক বলেছিলাম সব ঢুকে গেছে, সব রেডি। তোমরা জাস্ট পরপর পরপর অর্ডার করতে থাকো আর নিতে থাকো, ঠিক আছে? আর ত্রিভঙ্গী জুয়েলারি কালেকশানও কিন্তু চলে যায়নি, আছে। কখনো কখনো ভিডিও বানানোর সময় হচ্ছে, আর না হলে ফটো আপলোড করছি। ত্রিভঙ্গী পেজ ফলো করতে পারো, ওখানে আপডেট থাকে। ঠিক আছে, চলো আজকের মতো টাটা।